আমার দিদির বাড়িতে কালী পুজো, তাই ছাতে সেদ্ধ আছে, তারপরেও প্যান্ডেল করা হয়েছে, ওইখানে পুজো পাঠ হচ্ছে, হবে, সব সাজানো গোজানো হয়েছে। এবার বাড়ির মহিলাদের সাজগোজের পালা, এই দিদির ঘরে দিদি সাজুগুজু করছে, হেয়ার স্টাইল করছে, আমি আস্তে আস্তে করে ভিডিও করছি, দেখছি ওরা কী বলে কী করে, তাই আমি ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করব। সব মহিলাদেরই সাজগোজ করতে আমার মনে হয় খুব ভালো লাগে, তাই কে কীভাবে সাজবে তাই চলছে, দেখো না সবাই মিলে বাড়ির মহিলারা সাজুগুজু করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, এরপরে যাবে সব সাজুগুজু করে ওপরের ছাতে যেখানে প্যান্ডেল করা হয়েছে, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ঠাকুর সব ভোগ সব কিছু রান্না করেছে, খিচুড়ি ভোগ আরও অনেক কিছু, আর আর এরা তো সব এখন উপোস, বাড়ির মহিলারা সব উপোস, তারা সব ফল টল কাটবে, এখন সাজুগুজু করছে, এরা তো মানে সারাদিন কিছু খাবে না যতক্ষণ পুজো না হবে, পুজো হবে, যজ্ঞ হবে, আরতি হবে, হতে হতে আমাদের সারা রাত লেগে যায় এইসব করতে করতে, তারপর এরা খাবার দাবার খাবে বা জল খাবে, প্রসাদ খাবে, যা খাবে, কিন্তু এখন পুরো উপোস। তাও দেখো সাজাগুজোর কী চার্ম আছে এদের, সত্যি একদম পুরো বিয়ে বাড়ির মতন, একদম বিয়ে বাড়ির মতন, সবাই মিলে যা আনন্দ আনন্দ করলাম সে আর বলার কথা না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একটা ভিডিওতে তো সব দেখানো যাবে না, তাই আর সব ভিডিওতে অল্প অল্প করে তোমাদের দেখাবো, এখন তোমাদের সাজুগুজুর ব্যাপারটা দেখাচ্ছি, তাই তোমরা দেখো কেমন লাগে দেখো, আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসি তাই শেয়ার করি। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।